এখন আমি তেলটা গরম করে ফেলছি অলরেডি। তেল গরম করার পর আমি এখানে এখন জিরাটা দিয়ে দিছি। জিরাটা একটু ভালো করে টালবো, মানে একটু সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি প্রনটা দিয়ে দিব ওখানে, মানে তারপরে। আমি কিন্তু আজকে প্রন আর ভাজি করতেছি না, আমি একসাথেই কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন লাল মরিচটা দিয়ে দিলাম পাউডারটা, তারপর সামান্য একটু হলুদ দিব, তারপরে একটু জিরাও দিব। আমি যে আজকে হোল জিরাটাও দিছি এখানে, আমি একটু মানে গুঁড়াটাও দিব। তো যার কারণে আমার মানে এটা এত মজার একটা রেসিপি, আপনারা বাসায় এটা বানিয়ে খেয়ে দেখিয়েন। কারণ সবাই হয়তো ক্যাবেজকে ভাজি করে খায়, কেউ হয়তো স্যান্ডউইচ বানিয়ে খায়, এক একজন এক এক রকম খায়, বাট রান্না করে খা অনেকে হয়তো রান্না করে খান নাই কখনোই। যারাই খান নাই তাদের জন্যই আসলে আমি দেখাচ্ছি ক্যাবেজটা, আপনারা এইভাবে খেয়ে দেখিয়েন। মানে এত মজা হয়, আজকের যেটা আমি বানাবো সেটা কিন্তু একটু ঝোল হবে, আমি এখানে ড্রাই করব না। এই যে আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি একই সাথে, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি, যার কারণে মানে এটার মজাটাই আলাদা। আমি প্রন থেকে কিন্তু প্রনটা আগে তেলে যে দিছি, প্রনটা কিন্তু আর আমি উঠে নিই নাই, সব একসাথে দিয়ে আমি এখন ক্যাবেজটাও দিয়ে দিব। একটু ভালো মতো কষিয়ে আমি ক্যাবেজটা দিয়ে দিব। এটা যে কত মজা, আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখিয়েন। আমি দেখাচ্ছি কীভাবে একটার পর একটা আমি দিচ্ছি। এই তো আমি এখন লবণটাও দিয়ে দিলাম। আমি এটা আসলে যখন বাংলাদেশে ছিলাম তখন আমি এভাবে মানে আমাদের বাসায় এভাবে রান্না করতো, খাইতাম আমরা আসলে এটা। তো যার কারণে আমার থেকে আলাদা একটা মজা। তো আমি চিন্তা করলাম আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো ক্যাবেজ নিয়ে আসছে, এটা দেশিটা কিন্তু, এটা কিন্তু এই দেশেরটা না, এটা বাংলাদেশিটা। ও মানে শপে গেছিলো আর ওখানে পাইসা নিয়ে আসছে দুইটা। তো চিন্তা করলাম অনেক বড় বড়, অর্ধেক ভাজি করছি আমি আর অর্ধেক এভাবে রান্না করতেছি আজকে প্রন দিয়ে। অনেক মজা হয়েছে অনেক, আপনারা এভাবে খেয়ে দেখিয়েন, আসলেই মজা। তো আপনারা দেখেন আমি কিভাবে ক্যাবেজটা রান্না করতেছি।